আজ ভাদ্র মাসের 16 তারিখ 3 সেপ্টেম্বর। এই যে দেখছো তোমাদের সামনে যে সুন্দর ছবিটা তুলে ধরেছি আমার ব্লগের আগেই, ইনি হলো আমার মেজদি। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে মেজদি মানে কে? আমার দিদা। আমাদের দিদা একটা বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে এক বছর কেটে গেল, আজ হলো দিদার বাৎসরিক কাজ। এক বছর কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। মেজদি তুমি যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যেন আমরা আরও বড় হতে পারি। আজও আমার মা মেজদির জন্যে অনেক যুগে জল ফেলে, খুব কষ্ট আমার মার মনে। মেজদি তুমি তোমার মেয়ের কষ্ট দূর করে দিও। তুমি যেখানেই থেকো ভালো থেকো। সো গাইস, আমার দিদার জন্য তোমরাও প্রে করো, উনি যেন যেখানে থাকে ভালো থাকে। আর আজ এই স্মরণীয় দিনে কী কী করতে চলেছি তোমরা দেখতে থাকো। সো গাইস, এই স্মরণীয় দিনে আমি তোমাদের দিদার কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। সো গাইস, গুড মর্নিং মিতা উজ্জ্বল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে থাকো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, যাব মন্দিরে, কালী মন্দিরে পুজো দেব, মানে মা দেবে পুজো। আমি মার সাথে যাচ্ছি, আমি আর আমার মেয়ে। তো এখন টোটোয় বসে আছি রাস্তায়। মার মন ভীষণ খারাপ, মার শরীরও খারাপ, কালকে থেকে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে মার। আর এখন যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এই সময় মন্দিরের সামনে নেমে পড়েছি, প্রচণ্ড রোদ গরম, তোমাদের পুজো খুব ডিস্টার্ব করছিল, তাই সারা রাস্তা ভিডিও করতে পারিনি। তো মা এখন পুজোর জন্য মিষ্টি নিচ্ছে। সো গাইস, মন্দিরে পৌঁছে গেছি, মা আবার মিষ্টি কিনে ফুল কিনছে পুজো দেবে বলে। পুজো দেওয়ার পর আমরা মন্দিরের পাশে কয়েকজন মানে মানুষ বসে আছে তাদের খিদের জ্বালায়, পেটের জ্বালায়। তো আমার দিদা ভীষণ মানুষদের খাওয়াতে খুব ভালোবাসতো, মানুষজনকে মানে দান করতে ভালোবাসতো, সেরকম আমার মাও খুব ভালোবাসে। তাই মা বললো যে পুজোর শেষে তাদের হাতে কিছু খাওয়ার জিনিস তুলে দেবে। তো আমি তোমাদেরকে সেটা দেখাবো, মা আগে পুজোটা দিয়ে নিক। এই দেখো আমাদের বেলুড় বাজারের কালী ঠাকুর। আমরা থাকি বেলুড়ে, এটা হলো বেলুড় বাজারের কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর তোমাদের পুজো দেখো নমস্কার করতেই ব্যস্ত, এমনভাবে নমস্কার করতে হাসিও পায়। তো মা এখন যাচ্ছে ধূপ মোমবাতি দেখাতে, মার ভীষণ মা গেল ধূপ মোমবাতি দেখাতে। আর তোমাদের পুজো এখানে এখনও পর্যন্ত নমস্কার করে যাচ্ছে। আর মার আজ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে শ্বাসের, শ্বাসকষ্ট নিতে ইলেনার টানতে টানতে এসছে, আবার ইলেনার টেনে আবার ঠাকুরের কাছে গেল পুজো দিতে। আর মন্দিরের পাশে এই যে ক্ষুধার্ত মানুষদের কিচ্ছু খাওয়ার দিয়ে মা তাদের পেটের জ্বালা মেটানোর চেষ্টা করছে যতটা মার সামর্থ্য। তো মা দিয়েছে আজকে সবাই, তোমরা তারা দিদার জন্য প্রার্থনা করো, দিদা যেন যেখানেই থাকে ভালো থাকে। খুব ভালো লাগলো এটা করে, আর আমার মাও খুব খুশি হয়েছে। মার কষ্ট হওয়া সত্ত্বেও মা চেষ্টা করেছে যে গিয়ে পুজো দিয়ে এনাদেরকে খাওয়ার কিছু দেওয়ার জন্যে। আমার খুবই খুবই ভালো লাগলো আজকের দিনটা। আর আমরা যাওয়ার সময় সেরকম ভিডিও করতে পারিনি, এত রোদ, এত রোদ মানে বলার মতো না। আর ভীষণ তোমাদের পুচকু জ্বালাতন করছে যেহেতু রাস্তায় এতটা ভিড়, লোকজন আসলে অত সেরকম বেরোয় না। তো গাইস চলো, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি গিয়ে মা দিদাকে ফুল মিষ্টি জল দেবে। গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, তোমাদের পুচকু খুব খুব জ্বালাতন করছিলো, কাঁদছিলো বাড়ি যাবো বাড়ি যাবো করে। মা এখন বাড়ি এসে আমার দিদার ফটোতে মালা দিয়ে ভালো করে সাজিয়ে, মানে আমার দিদা যে মিষ্টি খেতে ভালোবাসতো কালো জাম, তো সেটা সেই মিষ্টি এনে মিষ্টি জল দেওয়া হবে। আর এই যে আমার দিদার যে ডান পাশে যিনি বসে আছে তিনি হলেন আমার ঠাকুরদা, আর ঠাকুরদার পাশে আছে আমার ঠাকুমা। তো যে মা মিষ্টি জল খেতে দিচ্ছি,
আমি এতদিন কেন ভ্লগ আনতে পারিনি সেটা আমি তোমাদেরকে বলবো। আমার এখন ভীষণ 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 পরিমাণে ক্রাইসিস চলছে, মানে এতটাই বিজি, মানে আমি ওই জন্য ভ্লগ আনতে পারিনি। আর ভেবেছিলাম যে আজকের দিনে থেকেই ভ্লগটা চালু করব, আবার আস্তে আস্তে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভ্লগ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে, যার কারণে আমার নতুন বাড়ি ভিডিও, নতুন আমার যে ফ্ল্যাট নিয়েছি সেখানে ভিডিও আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সব করবো তোমাদের সঙ্গে শেয়ার। তো গাইস, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে ছোটো বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে আমাদের ভিডিওর নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো গাইস চলো, তো গাইস চলো আমি পরে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে আবার কথা বলছি। তো গাইস, রোদ্দুর থেকে এসে এই জাস্ট রান টান করে এসে বসেছি, তো মানে ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো গাইস, আমি এতদিন ভ্লগ দিতে পারিনি একটা কারণে, একটা না অনেকগুলো কারণ, আমার মানে ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটছে। তো মানে আমার শাশুড়ির এই জাস্ট 4 দিন হলো মানে বেস্ট ক্যান্সার হয়েছে, রাইট বেস্ট পুরো বাদ গেছে, ক্যান্সার হয়েছিল। তো অপারেশন হয়েছে, হসপিটালে আছে, বাবার ঘরে শরীর খারাপ, বাবার পেসমেকারের ওখানে ভীষণ অসুবিধা হচ্ছিলো, ডাক্তার ফাক্তার দেখিয়ে ভীষণ ভয়ে একটা দিন কাটছিলো। আর আমার মার তো ভীষণই শরীর খারাপ, ইউরিক অ্যাসিড হাই লেভেল হয়ে গেছে, তারপরে মার শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে, জানি না কেন। তো গাইস, আমি তোমাদের সঙ্গে এবার আস্তে আস্তে ব্লগ শেয়ার করব। আমার নতুন ঘর, আমি যে ফ্ল্যাট নিয়েছি সেখানে আমার নতুন ঘরে পুজো হয়েছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটাও খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে। তো আমি নতুন ঘর, আমার রুম ট্যুর আমি তোমাদের সাথে করাবো, মানে দেখাবো আর কি, সরি। তো গাইস, এইটুকুই এখানে আজকে থাক, আর তোমরা আমার দিদার জন্য খুব 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 ভয় প্রে করো, উনি যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক, কারণ আমার মন ভীষণ খারাপ। দিদা চলে যাওয়া মানে, মা চলে যাওয়া মানে না বাপের বাড়ির কেউ মানে নিজের থাকে না, এটাই হলো মেন কথা। আমার মার সঙ্গে সেটাই হয়েছে, মানে দিদা মারা গেছে মানে আমার মার আর কেউ নেই, ভাই বোন থাকতেও নেই। তো মা আমার সম্পূর্ণ একা একা না, আমরা পাশে আছি, মাকে এই সান্ত্বনা দিই। তাও মা টেনশান করে, যে ভাবনা চিন্তা করে কাঁদতেই থাকে, আজকেও দিদার গলায় মালা দিতে দিতে কাঁদতেই থাকছিল। সো গাইস, এইভাবে আমাদের সাপোর্ট করো, আর কিছু বলার নেই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ।